গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য আমি আমার ভিডিওতে দিয়েছিলাম যে হঠাৎ করে আমেরিকার প্রতি অনেকটা পজিটিভ বক্তব্য দিচ্ছে যদিও স্পষ্টতই আমেরিকা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে সম্পর্ক আছে সেটা অনেকটা দাগুড়াল সম্পর্ক কিন্তু হঠাৎ করে আপনি দেখেন যে একদিকে বাংলাদেশে তারা নির্বাচনী পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে কিন্তু আন্তর্জাতিকভাবে আমেরিকা তাদের যেই এলাইগুলো আছে ফর এক্সাম্পল ধরেন মিডিয়া পাওয়ার অথবা শেখ হাসিনার সব পরিকল্পনাই ফাঁস হয়ে যাচ্ছে আর ফাঁস করছেন শেখ হাসিনার তৈরিকৃত নতুন নতুন যে পার্টি হচ্ছে না বাংলাদেশে সেই পার্টির নেতারাই আমরা বলেছিলাম যে আসলে নীতিহীন এই সকল নেতারা কখনোই কোনো ভালো কিছু করতে পারবে না তার জ্বলন্ত উদাহরণ আজকের একটি ভিডিও ভাইরালে আপনারা দেখেছেন কি বলা হয় আরো যে জিনিসগুলো আছে সেগুলোর কিন্তু একটা ব্যবহার শুরু করেছে এমনকি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এর মাঝখানে ভারতীয় ঠিক এমন একটা ঘটনা ঘটেছে মাত্র নির্বাচন হতে যাচ্ছে সবগুলা দল নির্বাচনমুখী হয়েছে বিএনপি এবং জামাত ছাড়া এই মুহূর্তে এসে যখন আমেরিকার শক্তিশালী গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা আমেরিকার কণ্ঠস্বর হিসেবে যেটা পরিচিত সেইখানে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে বক্তব্য এসেছে সেটাতে আমাদের ইসির জন্য যেমন চাপ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেকটা চাপ এখন আমেরিকা এই কাজগুলো কেন করবে 100% করবে কারণ আমেরিকা ভাই তারা আপনার কোথাও না কোথাও তো সরকারের পিছনে শক্তভাবেই লাগছে এখন সেই লাগাটা তো অন্যভাবে লাগানোর সুযোগ নাই কান্ট্রি টু কান্ট্রি এখন এরা এদের গণমাধ্যম ব্যবহার করেছে যেটা ইমরান খানের বেলায়ও কিন্তু একই সিস্টেমে ইমরান খানকে আপনার মানে রাজনীতি থেকে মোটামুটি আউট করাই ফেলছিল এখন দেখেন ভয়েস অফ আমেরিকা কি বলছে আমরা যদি একটু দেখি ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন মানে ইসি আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেও বিরোধী দল মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য মোটেই উপযুক্ত নয় বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন অব্যাহত রয়েছে এবং সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে এই অবস্থায় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরাও তবে বাংলাদেশে মানবাধিকার কর্মীদেরও আপনার দুইটা এজেন্ট আছে একটা এজেন্ট হচ্ছে আমাদের আওয়ামী লীগপন্থী এজেন্ট আরেকটা হচ্ছে বিএনপিপন্থী এজেন্ট বিএনপিপন্থী এজেন্টরা অলওয়েজ আওয়ামী লীগের দোষ খোঁজে আবার আওয়ামী লীগপন্থী এজেন্টরা বিএনপির দোষ খোঁজে সুতরাং আমাদের দেশে মানবাধিকার কর্মীদের আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই এটা তো 100% তো এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে সাধারণ নির্বাচন সামনে রেখে বিরোধীদের গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের কারাগারগুলো ভরে ফেলেছেন এটা বক্তব্য কে দিয়েছে বাংলাদেশের মানবাধিকার কর্মী অবশ্যই আমরা যদি বলি যে বিএনপি পন্থী মানবাধিকার কর্মী কারণ বাংলাদেশের নিরপেক্ষ কোনো জিনিস নাই হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার ভয়েস অফ আমেরিকাকে বলছেন যে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে গুম নির্যাতন বিচার বহির্ভূত হত্যা এবং রাজনৈতিক বিরোধীদের নির্বিচারে আপনার গ্রেফতারের অসংখ্য ঘটনা নথিভুক্ত করেছে গত বছর আপনার যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে অন্যান্য দেশ আসন্ন সাধারণ নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে জড়িত বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু করা হয়েছে এই একই আহ্বান আবার গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কারণ আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে আর প্রধানমন্ত্রী একটা শক্তিশালী নির্বাচনের জন্য কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই প্রথমবারের মতো ইতিহাসে আপনার বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বিনা ভোটে কেউ এমপি হইলে খবর আছে সেটাও বলে দিয়েছেন তো এই প্রতিবেদনে যেটা আসছে যে আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে আর এখানে যারা ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এর মধ্যে একজন হচ্ছেন সুশাসনের জন্য নাগরিকদের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার যিনি বিএনপি পন্থী একজন ব্যক্তি হিসেবেই বাংলাদেশে পরিচিত তিনি বলছেন যে বাংলাদেশ আরেকটি একতরফা নির্বাচনে যাচ্ছে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলছেন বাংলাদেশের নির্বাচনে আমাদের দুটি বড় দল রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এই দুটির একটির অনুপস্থিতিতে ভোটাররা একতরফা নির্বাচনে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে এই ধরনের নির্বাচনে কে জিতবে তা প্রায় পূর্ব নির্ধারিত তাকে সত্যিকারের নির্বাচন বলা যাবে না আবার আপনার এখানে রিজবি সাহেবেরও একটা বক্তব্য ভয়েস অফ আমেরিকাতে উঠে এসেছে রিজবি সাহেব ভয়েস অফ আমেরিকাকে বলছেন সরকার আসলে দেশের বৃহত্তম বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় তো তার মানে ভয়েস অফ আমেরিকা যখন এই প্রতিবেদনগুলো করছে সেগুলো আমাদের বাংলাদেশেরই বিভিন্ন ব্যক্তিদের রাজনৈতিক সামাজিক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে নেওয়া বক্তব্যগুলোকে সেখানে তুলে ধরছে এখন এই ইস্যুটা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভয়েস অফ আমেরিকা থেকে যখন প্রতিবেদনটা ছাপানো হয় সেটা আন্তর্জাতিক অঙ্গনে একটা
মিনিমাম লেভেলে ভাইব তৈরি করে, আর যেটা অবশ্যই আওয়ামী লীগ সরকারের জন্য নেগেটিভ। কিন্তু আবারও বলি, যখন এই প্রতিবেদনগুলো আসে আপনি দেখবেন, এই যেমন রিজভী সাহেব বিএনপির বা সুজনের যিনি আছেন বা মানবাধিকার কর্মী হিসেবে যাদের নাম আসছে, বাংলাদেশে গাছপালা তরুলতাগুলো ছাড়া হ্যাঁ আসলে আমজনতার মধ্যে কোনো নিরপেক্ষ নাই। তো ভয়েস অফ আমেরিকার এই মানে রিয়্যাক্টটা কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার বা আমেরিকার গণমাধ্যমগুলোও কিন্তু একটা শক্ত অবস্থান নিচ্ছে। কিন্তু সরকার টু সরকার সব ঠিক আছে, এমনি কিন্তু আর অন্য কিছু না। দেখেন বিএনপির পক্ষে আমেরিকা কথা বলে না, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলে না, এমনকি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে নির্বাচন সেটা নিয়ে কিন্তু কথা উঠছে কিন্তু কোনো কথা বলে নাই, বলতে যেটা বাংলাদেশের ইস্যু, বাট তারা শুধু চায় সুষ্ঠু এবং অবাধ গ্রহণমূলক নির্বাচন, যেটা আওয়ামী লীগ বলছে আমরা কমিটমেন্ট, আর প্রধানমন্ত্রী সেটাকে রাখার জন্য নতুন করে এই ঘোষণাটাও কিন্তু দিয়েছেন। সিইসি বলছে নির্বাচন হবে ঠিক মতো, তবে আসলে এই ধরনের মানে নিউজগুলোতে কতটুকু প্রভাবিত হতে পারে নির্বাচনের আগ মুহূর্তে, এটা ভোটারদের আসলে মানে ভোটের দিন হয়তো বলা যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। যে বাংলাদেশের তৃণমূল বিএনপি নামের একটা দল, সেই দলের যে মহাসচিব, এই যে ব্যক্তিটাকে দেখছেন তৈমুর আলম খন্দকার, বুড়ো বয়সে ভামরুতিতে ধরেছে, সেই অবস্থাটা দেখেন এই কি হয়েছে। কয়েকদিন আগে আমরা বলেছি যে এই দলটি একটি ষড়যন্ত্রবাদীদের দল, এটা একটা আওয়ামী লীগের সাজানো নাটক, এরা শুধু ভাগবটরার জন্য নির্বাচনে যাচ্ছে। দেখেন আজকে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে উনি বলেছেন ওনারা আমাকে গিনিপিক মনে করেন, যা খুশি তাই করাবে। মানে এই তৈমুর আলম খন্দকার বলছেন যে ওনারা আমাকে গিনিপিক মনে করেন, যে যা খুশি তাই করাবে। এটা বলছেন উনি একজন ডিজিএফআই এর কোনো এক কর্মকর্তা কিংবা গোয়েন্দা বিভাগের কারো সাথে, যারা ওনার সাথে মুসলেখা করে একটি বিশেষ এগ্রিমেন্টে উপনীত হয়েছে যে আপনাকে অমুক সিটে নির্বাচিত করার সুযোগ দেওয়া হবে, আপনি সেখানে করবেন। কিন্তু তৈমুর আলম খন্দকারকে ফোন করে হঠাৎ করে সেই আসনে নির্বাচন না করে আরেকটি আসনে নির্বাচনের জন্য প্রস্তাব দেওয়া হচ্ছিল বাই ফোন, আর সেখানেই মেজাজ হারিয়েছেন তৈমুর আলম খন্দকার এবং তিনি তার সে বক্তব্য সেখানে বলেছেন। কি বলেছেন একটু শুনে আসি। তিনি বলেছেন যে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে, সেখানে মোবাইলে তাকে অন্য কারো সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই ভিডিওতে বিএনপির এই সাবেক নেতাকে বলতে শোনা যায়, না আমি 5A কিনব না, প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলেছি, যা বলার বলেছি, এ অবস্থায় আমি কথার পরিবর্তন করব না। নিশ্চয়ই গাজী থেকে ওনারা বায়াসড হইয়া ওনারা এই কথাগুলো বলতাছে, ওখানে আপনার সামনে তো যার সাথে কথা বলা দরকার কথা বলা হয়েছে, ওনাকে আমি বলেছি আমি কথার পরিবর্তন করব না, ওনারা আমাদের গিনিপিক মনে করে, যা খুশি আমাদের দ্বারা করাবে, তা হবে না। এইভাবে করে তৈমুর আলম খন্দকার ফোনে বলতেছিলেন। তিনি বলছেন যে বললে দিয়েন তৈমুর আলম খন্দকার এক কথার লোক, আপনার সামনে যার সাথে কথা বলার বলে এসেছি কথাটা উনি বলুক, যার সামনে আমি বলে এসেছি যে আমি রূপগঞ্জ থেকে করব, তার সামনে আবার দেখা করাক, তার সামনে আবার কথা পাল্টাই, আপনি জানাই দিয়েন আল্লাহর কাছে ছাড়া কারো সামনে মাথা নত করার অভ্যাস নেই আমার। যোগাযোগ করা হলে তৈমুর আলম খন্দকার স্বীকার করেন যে কথাগুলো তার, তবে ফোনের অপর প্রান্তে কে ছিলেন তা তিনি বলতে রাজি হননি। দেখেছেন বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকারের এই যে ডামি প্রার্থী ডামি পার্টির নজির তো দেখেছেন। এখন এগ্রিমেন্ট হচ্ছে, এগ্রিমেন্টে আবার এখন কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভারসাম্য হারিয়ে ফেলছে। আমি বলেছি যে এই নীতিবিবর্জিত কোনো নেতারা বাংলাদেশের মানুষের জন্য কোনো কিছু তো করতে পারবে না, ইভেন তাদের নিজেদের জন্যও কিছু করতে পারবে না। আপনি দেখেন যেই দলের 300 আসনই তারা স্বাধীনভাবে প্রার্থী দিবে, সেই দল নাকি বাংলাদেশের সরকার গঠন করবে, তৃণমূল বিএনপি। তো সেই দল কেন আর এক প্রান্তে আর একজনকে বলছে যে বইলা দিয়ে এই কথা, প্রধানমন্ত্রীর সামনে আমার এই এই কথা হয়েছে, এখন কেন কথা পাল্টাবে, আমার কেন, আমি কোনো কথা পাল্টানোর লোক না, আমি এক কথার লোক, আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো, এত কথা বলার অর্থটা কি? এর অর্থটাই হচ্ছে যে এরা 300 তো দূরের কথা, 3টা আসন নিয়ে এখন মারামারি শুরু করেছে। এক তৈমুর আলম খন্দকারের আসন, দুই হচ্ছে আপনার এই যে অন্তরাহুদার আসন, আর একটা হচ্ছে শমশের মবিন চৌধুরীর আসন, এর পাশাপাশি আরো যদি দুই একটা আসন তারা নিতে পারে, এইগুলো নিয়েই তারা দেন দরবারে ব্যস্ত।
এরা তো কোনো বাংলাদেশের জনগণের জন্য কোনো কিছু চিন্তা করে না। জনগণের উদ্দেশ্যে যদি একটি দল হয় তাহলে সে অপর প্রান্তে কেন মেজাজ হারিয়ে কথা বলে আপনি এগ্রিমেন্ট করবেন? তার মানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে শেখ হাসিনা তার একপেশে করছে, আর এই দালালগুলো এরকম করে অন্য প্রান্তের লোকদের সাথে এগ্রিমেন্ট করে এসেছে, সেই এগ্রিমেন্ট করে নির্বাচন করতে চায়। তাহলে সেই নির্বাচনে নিশ্চয়ই জনগণের কোনো দাবি হবে না, জনগণ উপেক্ষিত থাকবে, জনগণের যে ভালোবাসায় বাংলাদেশের মানুষ যে ভোট দেওয়ার কথা সেটা তো দিবে না। আজকের এই হচ্ছে দালাল বাহিনীগুলোর অবস্থা, এই হচ্ছে শেখ হাসিনার ডামি প্রার্থীদের অবস্থা, এই হচ্ছে যারা আজকের একটি বৃহৎ দল থেকে বের হয়ে সামান্য কিছু একেবারে মানে থালে ভিখারির মতো কিছু পাওয়ার জন্য যারা লাফালাফি করছে তাদের আজকের এই অবস্থা। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যারা নির্বাচন করেছে, বিভিন্ন সময়ে দল ছেড়েছে, কিন্তু দলের বৃহত্তর স্বার্থের বাহিরে গিয়ে কিছু একটা করতে চেয়েছে, সবার জন্য কিন্তু একই অবস্থা বিরাজমান। কেউ কিন্তু সুখময় রাজনীতিতে নেই, প্রত্যেকের জীবন শেষ হয়ে গিয়েছে। আর কারণটা কি জানেন? দলের সাথে বেইমানি, আর তার চেয়েও বড় বেইমানি হচ্ছে জাতির সাথে বেইমানি। দল আপনি পরিবর্তন করতেই পারেন, কিন্তু সেটা করতে হবে কখন? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জাতির স্বার্থে। আজ দেশের মানুষ ভোট দিতে পারছে না, দেশের মানুষ আজকের দীর্ঘ 14-15 বছর পর্যন্ত আওয়ামী নির্যাতনে অতিষ্ঠ, কিন্তু এই কিছু দুষ্ট চক্রের লোক যাদেরকে শেখ হাসিনা কিছু ভিক্ষা দিয়ে, টাকা পয়সা দিয়ে তারপরে তাদেরকে মাঠে ময়দানে নামিয়েছে, আবার তারা এসে সামনে নীতিবাক্য ছাড়া শুরু করেছে। এই সকল দালালদের মুখোশ উন্মোচন করাই শুধুমাত্র নয়, ওদেরকে এমনভাবে ধিক্ষার জানানো উচিত যে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের এদের ব্যাপারে একেবারে সমগ্র মানুষকে সচেতন করা উচিত। কেমন নীতি বিবর্জিত তোমাদের নেতা নেত্রী, তোমরা কি কেন্দ্রীয় নেতা? তুমি শেখ হাসিনার পাও ধরে এমপি হতে চাও, আবার একটা পার্টির মহাসচিব, আবার তুমি বলছো যে আমি 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব, যার একটা আসনে ঠিক নাই। কিরে তৈমুর আলম খন্দকার সাহেব, এত ঝাড়িঝুড়ি কোথায় গিয়েছে? আপনাদেরকে এজন্যই বাংলাদেশের জনগণ মনে করেছে যে আপনারা আসলে শেখ হাসিনার ভিক্ষা খেতে এসেছেন, শেখ হাসিনার উচ্ছিষ্ট খাওয়ার জন্য এসেছেন। এই উচ্ছিষ্ট তাবারও বেশি দিন টিকবে না। আপনাদেরকে দেখলে আমার খুব লজ্জা লাগে, কেন লাগে জানেন? আপনারা অনেক বড় শিক্ষিত মার্জিত রাজনীতিবিদ, অনেক কিছু দল থেকে পেয়েছেন, কিন্তু কিছু শিখতে পারেননি। যদি শিখতেন, উকিল আব্দুস সাত্তারের পরিণতি দেখেন, কি হয়েছে শেখ হাসিনার কথায়, তিনি রাজনীতির মাঠে নেমেছেন। আমি জানি না এখন উকিল আব্দুস সাত্তারের পরিবারের কারকে খোঁজ নিচ্ছে, কি শেখ হাসিনা নিচ্ছে, না আদৌ তার কোনো অস্তিত্ব সেই জায়গায় আছে, না রাজনীতির মাঠে আদৌ তার কোনো অবস্থান আছে। আজকের মানুষ তাকে গ্রহণ করছে না, জানাজায় মানুষ যাচ্ছে না। আজকে দেখেন আপনাদেরকে ছি ছি করছে সমগ্র এলাকার মানুষ, কি হবে না এই এমপি দিয়ে, যেই এমপি আওয়ামী লীগের আজ্ঞাবহ এমপি, যেই এমপি দিয়ে আপনি শুধুমাত্র এই দালালির এমপি। শেখ হাসিনা নিজেও জানেন যে আপনারা একটা দালাল, কারণ মনে রাখবেন যখন কোনো বৃহত্তর জায়গা থেকে স্বার্থের জন্য লুটে আসবেন, শেখ হাসিনা আপনাকে ওই স্বার্থবাদী একদম কুকুরদের মতোই আপনাকে ট্রিট করবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে জানে যে এখানে খাবার দিলে ও আসবে, আর তাই শেখ হাসিনা আপনাদেরকে একটু ফ্যান দিচ্ছে, খাবার দিচ্ছে, তাবারক দিচ্ছে, নিবেন, খাবেন, আসবেন, তারপরে জয়েন করবেন, এই কিন্তু কোনো সম্মান পাবেন না। আজ না হয় আপনি কার সাথে কথা বলেন, আপনি কেন অপারগতা প্রকাশ করছেন যে আমি কার সাথে কথা বলছি, বলা যাচ্ছে না, আমরা তো ধরেই নিয়েছি আপনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআর সাথে কথা বলেছেন, আপনি শেখ হাসিনার খুব কাছের লোকের সাথে কথা বলেছেন, যারা আপনাকে মুসলেকা দিয়ে একটা সিট দিতে চেয়েছে, ওই একটা সিটের জন্য আপনি আজ লড়াই করে যাচ্ছেন। আহ, আপনাদের জন্য বাংলাদেশের আজকের এই দুর্দশা। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, ভোটাধিকার চায়, নেতৃত্বে আপনাদের মতো এই সকল মানুষদেরকে দেখতে চায় না। অতএব আপনারা দল থেকে গিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, এই সকল মানুষ মানে একদম তাড়িয়ে দেওয়া উচিত ছিল আগে ভাগে, তার আগেই ওনাদেরকে যে তারেক রহমান সাহেব খেদিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, খুব ভালো হয়েছে। এই সকল নেতা দিয়ে কোনো বিপ্লব কোনোদিন সাধিত হবে না। সর্বশেষ যার জীবনের শেষ সময় যার ভালো, সব সময় তার ভালো কথা আছে না, শেষ ভালো যার, সব ভালো তার, আপনারা শেষটা ভালো করতে পারেন নাই। যাই হোক বন্ধুরা, আমার এই তৈমুর আলম খন্দকারদের হালুয়া রুটির ভাগ বটরা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক, শেখ হাসিনার অপরাজনীতি আরও বেশি করে জনগণের সামনে উন্মুক্ত হোক, এবং সেটার জন্যই আমরা প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।